ধীরে ধীরে ছোট হচ্ছে চাঁদ, বাড়ছে ভূকম্পন ও ভূমিদস। চাঁদ ঘিরে বিজ্ঞানীদের আগ্রহ বাড়ছে, সেখানে মানুষ পাঠানোর জন্য তোড়জোড়ও চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অর্থায়নায় নতুন একটি গবেষণায় জানা গেছে, চাঁদের কোর শীতল ও সংকুচিত হয়ে যাচ্ছে। এর কারণে চন্দ্রপৃষ্ঠ আরও বেশি ভাঁজ সৃষ্টি হচ্ছে, এতে সেখানে ভূকম্পন ও ভূমিদস বেড়ে গেছে। তাই ভবিষ্যতে চাঁদের বুকে নভোচারীরা কোথায় অবতরণ করবেন সেটা নতুন করে ভাবতে হবে। চাঁদের দক্ষিণ মেরুর একটি অঞ্চলে বরফ থাকতে পারে বলে এতদিন ধারণা করা হচ্ছিল। ওই অঞ্চল ঘিরেই বিশ্বের কয়েকটি দেশের মহাকাশ সংস্থা তাদের চন্দ্র অভিযান চালানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে ওই অঞ্চলকে যতটা বাসযোগ্য মনে করা হচ্ছিল পরিস্থিতি ততটা অনুকূলে নয়। ভারতের চন্দ্রযান 3 মিশনের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর থেকেই ওই অঞ্চল ঘিরে বিজ্ঞানীদের আগ্রহ বাড়ছিল। ওই অঞ্চলে নবযান পাঠাতে গিয়ে ব্যর্থ হয় রাশিয়া। এরপর নাসা তাদের আর্টেমিস 3 মিশন ওই অঞ্চলে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। এই মিশনের মধ্য দিয়ে 2026 সালে চন্দ্রপৃষ্ঠে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসা। চীনের পক্ষ থেকে সেখানে ভবিষ্যতে মানব বসতি গড়ার পরিকল্পনার কথাও বলা হয়। কিন্তু নাসার নতুন গবেষণার ফল এই প্রচেষ্টা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চাঁদের কোর বা কেন্দ্রভাগ ধীরে ধীরে সংকুচিত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে অনেকটাই আঙ্গুরের কিসমিসে পরিণত হওয়ার মতো। কোর সংকুচিত হয়ে ঘন ঘন চন্দ্রকম্প হচ্ছে, এই প্রক্রিয়া কৃত্রিম উপগ্রহ পৃষ্ঠের সাধারণ প্রক্রিয়ার মতোই। কৃত্রিম উপগ্রহের দক্ষিণ মেরু সাধারণত কম্পন প্রবণ এলাকা, এতে ভবিষ্যতে মানব বসতি যন্ত্রপাতি স্থাপন করা হলে তা হবে ঝুঁকিপূর্ণ। ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম সেন্টার ফর আর্থ অ্যান্ড প্ল্যানেটারি স্টাডিজ এর একজন সিনিয়র বিজ্ঞানী, এমেরিটাস ও গবেষণা প্রবন্ধের প্রধান লেখক টমাস আর ওয়াটার্স বলেন, তিনি গবেষণার মাধ্যমে কাউকে সতর্ক বা চাঁদের দক্ষিণ মেরুর এই অংশের অনুসন্ধানকে নিরুৎসাহিত করছেন না, তবে তিনি বার্তা দিচ্ছেন চন্দ্রপৃষ্ঠ একেবারে অনুকূল জায়গা নয়, সেখানে কিছুই ঘটছে না এমন ভাবার কোনো কারণ নেই। গবেষকদের মতে কয়েক লাখ বছর ধরে 150 ফুট সংকুচিত হয়েছে চাঁদ। এর পরিবর্তন ভূতাত্ত্বিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ, তবে তা পৃথিবীতে ঢেউয়ের প্রভাব বা জোয়ার চক্রের পরিবর্তন আনার ক্ষেত্রে খুবই সামান্য, কিন্তু চন্দ্রপৃষ্ঠের বিবেচনায় তা অনেক বড় কিছু।